নমস্কার বন্ধুরা, সম্পর হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অসাধারণ সুস্বাদু একটি ডেজার্ট আমফেরনি। আম খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। গরমে পাকা আমের গন্ধে ভরপুর ঠান্ডা ঠান্ডা আমফেরনি যদি হয় তাহলে তো আর কথাই নেই। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে 4 টেবিলস্পুন আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, ওজনে 50 গ্রাম। চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব। ফিরনি বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। আর এই সময় আমি বাকি প্রিপারেশনটা করে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি, খোসা ছাড়িয়ে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি টুকরোগুলোকে তুলে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বোলের উপর ছাঁকনি রেখে আমের পাল্পটা ঢেলে দিলাম। একটা চামচের সাহায্যে আমের পাল্পটাকে এইভাবে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে আমের মধ্যে যদি আঁশ থাকে সেটা বেরিয়ে আসবে। এই ছেঁকে নেওয়ার কাজটা অবশ্যই করতে হবে, কারণ ফিরনি খাওয়ার সময় যদি আমের আঁশ মুখে পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন, আমের মধ্যে যে আঁশটা ছিল বেরিয়ে এসেছে। চলে যাচ্ছি পরের স্টেপে। আধ ঘন্টা হয়ে গেছে, ভেজানো চালটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প জল অ্যাড করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চালের পেস্টটা খুব মিহি করে কিন্তু করা যাবে না, এরকম একটু দানা দানা রাখতে হবে। চালের পেস্টটা মিহি করলে ফিরনির টেক্সচারটা ভালো আসবে না। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম। এরপর ফুল ফ্যাট ক্রিমি মিল্ক 1 লিটার অ্যাড করে দিলাম। পাত্রে প্রথমে জল দিয়ে তারপর দুধ ঢেলে দিয়ে জাল দিলে দুধটা আর তলায় লেগে যায় না। দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা ফুটতে শুরু করেছে, দুধটাকে মিডিয়াম ফ্লেমে ঘন করে জাল দিয়ে দিতে হবে। ফিরনি তৈরি করার সময় অবশ্যই ফুল ফ্যাট ক্রিমি মিল্ক ব্যবহার করতে হবে, আর অনবরত দুধটাকে নাড়াচাড়া করতে হবে, দুধে সর পড়তে দেয়া যাবে না। প্রায় 15 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল দেওয়ার পর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপর চালের পেস্টটা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আরও 7-8 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। চেক করে নেব চালটা সেদ্ধ হয়েছে কি না। চালটা সেদ্ধ হয়ে গেছে। এরপর 6 টেবিলস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি, ওজনে 75 গ্রাম চিনি আমি ব্যবহার করছি। পারফেক্ট ফিরনি বানানোর জন্য চাল দুধ আর চিনি রেশিও ঠিক রাখাটা অত্যন্ত জরুরি। চাল যদি 50 গ্রাম ব্যবহার করা হয়, দুধ নিতে হবে 1 লিটার আর চিনির পরিমাণ 8 টেবিলস্পুন বা 100 গ্রাম নিতে হবে। যেহেতু আমি ম্যাঙ্গো ফিরনি বানাচ্ছি আর আমটা আমার যথেষ্ট মিষ্টি, তাই আমি এখানে 75 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে ফুটতে দেব। ফিরনিটাকে হাতা থেকে ফেললে এইভাবে যখন ঘন হয়ে পড়বে আর কিছুটা হাতার মধ্যে লেগে থাকবে, বুঝতে হবে ফিরনিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। সবশেষে কুচনো পেস্তা আর কাজু বাদাম অ্যাড করে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম।
এরপর আমের পাল্পটা অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। দেখুন, রেডি হয়ে গেছে পাকা আমের গন্ধে ভরপুর অসাধারণ টেস্টি আম ফিরনি বা ম্যাঙ্গো ফিরনি। এখানে তিনটে আমি মাটির পাত্র নিয়েছি। ফিরনিটাকে এই পাত্রগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম মাটির পাত্র অ্যাভেলেবেল না থাকে, তাহলে স্টিলের, সেরামিকের বা কাঁচের যে কোনো পাত্রে আপনারা এই ফিরনি সার্ভ করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত নতুন নতুন রেসিপিগুলির আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এরপর ফিরনিটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব। প্রায় 5 ঘন্টা পর ফিরনিটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফিরনিটা সেট হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা আম ফিরনি সার্ভ করার জন্য একদম রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।